নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের যে বিষয়টি জানাবো সেটি হচ্ছে শনির ঢাইয়া কখন আমাদের জীবনে শুভ প্রভাব বিস্তার করে থাকে। শনি হচ্ছে এমনই একটি কারক গ্রহ যিনি ন্যায়ের দেবতা, অর্থাৎ আপনি যদি কোনো অন্যায় না করে থাকেন, আপনি যদি অধার্মিক না কাজ করে থাকেন, তবে দেখবেন শনির ঢাইয়াতে আপনি অনেক কিছুই পেতে পারেন। কাজেই শনির যে ঢাইয়া তা কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই। ২৪শে জানুয়ারি ২০২০ শুরু হচ্ছে দুটি রাশির এবং লগ্নের শনির ঢাইয়া। প্রথম হচ্ছে মিথুন রাশি এবং দ্বিতীয়টি তুলা রাশি। মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ এবং তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র, এবং তুলা রাশিতে শনি মহারাজ তুঙ্গস্থ হয়। কাজেই তুলা রাশি খুব একটা যে ক্ষতি করবে তা নয়। আবার অন্যদিকে মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ। বুধ এবং শনির সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, কাজেই মিথুন রাশিরও যে খুব একটা ক্ষতি করবে তা নয়। তবে হ্যাঁ, মিথুন রাশির কিছু কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর উপর আমি একটি ভিডিও বানিয়েছি, আপনারা যদি পারেন দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। এবার আসি শনির ঢাইয়া কখন আশীর্বাদ হিসাবে নেমে আসে আমাদের জীবনে। আপনার ব্যক্তিগত রাশিচক্রে প্রথমে শনি গ্রহের অবস্থানটা দেখে নিন, সেটি কী পজিশনে বসে রয়েছে। শনি যদি আপনাদের রাশিচক্রে শুভ হয়ে থাকে, তবে এই ঢাইয়া আপনাকে এত উপরে তুলে ধরবে যা আপনি স্বপ্নেও ভাবতে পারেননি। যেমন শনিগ্রহ যদি তুলা রাশিতে বসে থাকে, তবে আপনার জীবনে খুবই অর্থের আগমন ঘটবে, আপনি ধার্মিক হবেন, আপনি ন্যায়পথে থাকবেন এবং অন্যায়কে আপনি প্রশ্রয় দিবেন না। অনুরূপভাবে শনির ডিগ্রিগত মান যদি শুভ হয়, তবে দেখবেন এই ঢাইয়াতে আপনি অনেক কিছুই করতে পারছেন। ঢাইয়া যে শুধু আমাদের কাছ থেকে অনেক কিছু ছিনিয়ে নেয়, আমাদের জীবনে দুঃখ ডেকে আসনে তাই নয়, এই ঢাইয়াতেই অনেকে গাড়ি করে, বাড়ি করে, জমি করে, এছাড়াও ভূসম্পত্তি ক্রয় করতেও পর্যন্ত পারে। কাজেই ঢাইয়া কখনোই অভিশাপ নয়, ঢাইয়াতে কিন্তু আশীর্বাদও পাওয়া যায় শনি মহারাজের কৃপায়। শুধুমাত্র আপনাকে সৎ থাকতে হবে এবং ধর্মের পথে অনুসরণ করে যেতে হবে, তবেই দেখবেন ঢাইয়া আপনার জীবনে শুভ প্রভাব বহন করে নিয়ে আসবেই আসবে। কাজেই আপনি দেখে নিন শনির অবস্থান কি রয়েছে এবং শনি কোথায় রাশি অবস্থান করছে, এবং এই শনির ডিগ্রিগত মান কত। এছাড়াও আরেকটি যে বিষয় আপনাদেরকে দেখতে হবে, শনি গ্রহ কোন নক্ষত্রে বসে রয়েছে এবং কোন চরণ পেয়েছে তা বিচার্য বিষয়। এই সমস্ত কিছু যদি আপনার ঠিকঠাক থাকে, তবে দেখবেন এই ঢাইয়াতে আপনি এত উন্নতি করবেন যা আপনি স্বপ্নেও ভাবতে পারেননি। ধন্যবাদ।